চল্লিশ বছরে পেলাই থাকা কাম বর্তমান সরকারে আগুয়াই নিছে। ছয় নম্বর দফা রূপায়ণ করা পদক্ষেপক লো আশাবাদী আসু। পঁচিশ অক্টোবর পুনের সরকার সঙ্গে বহি নির্ধারিত কার্যসূচী আগুয়াই নিব আসুয়ে। চুক্তি রূপায়ণ হলেহে আশ্বস্ত হব আসু। বিবেকানন্দ কেন্দ্রত অনুষ্ঠিত হল আসুর জরুরী কার্যনির্বাহক আর প্রতিনিধি সভা। চুক্তির ছয় নম্বর দফা রূপায়ণের বিপ্লব কুমার শর্মা সমিতির প্রস্তুত করা প্রতিবেদন কার্যকরী করা সন্দর্ভত ভবিষ্যৎ কর্মপন্থা প্রস্তুত করা হয় এই বৈঠক। বিপ্লব শর্মা আয়োগের প্রতিটি পরামর্শ কার্যকরী করে খিলঞ্জিয়া মানুষ সাংবিধানিক রক্ষা কবচ নিদিয়া পর্যন্ত আমি ক্ষান্ত নহোঁ। ঘঁতে ঘঁতে শিল ক্ষয় যায়, আমি ঘঁহি আছো আর খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব আর নিয়ন্ত্রণ নিশ্চিত হবপরাক বিপ্লব শর্মা আয়োগের সকল প্রতিবেদন সকল পরামর্শ কার্যকরী নোহালেকে আমি নেড়া নেপেড়াকে লাগি থাকিম। রাইজ আর ছাত্র সন্থায় আমি ফলাফল বিচার আর ফলাফল নোপালেকে আমি ক্ষান্ত নহোঁ। ফলাফল পালেহে রাইজ আর আমি আশ্বস্ত হব পারি। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অধ্যক্ষতা যখন আলোচনা হল তাত কোয়া হল যে সরকার আওতাত থাকা যুব বিষয় সেইবর কেনেকে কার্যকরী করব এখন একশন প্লেন বনাব, কর্মসূচী বনাব। পঁচিশ তারিখে সেই কর্মসূচী সম্পর্কে ছাত্র সন্থাক অবগত করব। গতি আমি কি অবগত করে আমি চাম। আর এই কথা ঠিক যে বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনের সকল পরামর্শ কার্যকরী হব লাগবে আর সকল পরামর্শ কার্যকরী কেনেকে করে তারপর ছাত্র সন্থায় নজর রাখব আর ফলাফল নোপালেকে আমি ক্ষান্ত নহোঁ। আর ফলাফল পালেহে রাইজ আর ছাত্র সন্থা আশ্বস্ত হবে। এটা কথা স্পষ্ট, সিদ্ধান্তব কার্যকরী করলেহে রাইজ আর ছাত্র সন্থা আশ্বস্ত হব পারিব। যা চল্লিশটা বছর সকল রাজনৈতিক দলে ক্ষমতার বাকজরিডাল হাতত লৈছে, গতি ক্ষমতার বাকজরি হাতত থাকার সময়ত সকল রাজনৈতিক দলে অতীততেও এখন কার্যকরী করার সুবিধা পাইছিলে। অসম চুক্তি কার্যকরী করার সুবিধা ইয়ার আগতেও বিজেপিও পাইছে, কংগ্রেসেও পাইছে, এজিপিও পাইছে, সকলে পাইছে, বাওপন্থী দলসমূহে পাইছে, সকল সরকারের সোয়াদ লৈছিলে, কোনেও নকরিলে। ছাত্র সন্থার লক্ষ্য এটু নহয় যে কেতিয়া হয়ে আছে, কি হয়ে আছে, রাজনৈতিক লাভালাভ কার কি হব, অসমীয়া মানুষের কি লাভালাভ হব, সেটা মূল কথা। এতিয়া অসম চুক্তির ছয় নং দফা সমিতির প্রতিবেদনখন যদি রূপায়ণ করবলে বিচারে ছাত্র সন্থায় ইতিবাচকভাবে সহযোগিতা আগবাম। আর যদি দেখো যে সদিচ্ছার অভাব রাজনৈতিক উপঢৌকন তেতিয়াহলে আমি তার বিরোধিতা করিম। কারণ চারিটা বছরে তো প্রতিবেদনখন পেলাই থাকা সত্য কথা, সেই কথা তো সকলে স্বীকার করব। প্রথম পাঁচ মাস প্রতিবেদনখন কি আছে কি নাই একু নোকার কারণে ছাত্র সন্থায় তো রাজহুয়া করেছিল, প্রতিবেদনখন অনানুষ্ঠানিকভাবে ছাত্র সন্থায় রাজহুয়া করে দিছিল। এতিয়া অসম সরকারের লগত প্রথমখন আমার আলোচনা হওয়ার দিনাখনহে সরকারি পক্ষর ফালৰ পৰা প্রথমবারলৈ অসম চুক্তির ছয় নং দফাক লৈ বিপ্লব শর্মা আয়োগের এখন প্রতিবেদন বলি তেওঁলোকে রাজহুয়া করবলে বাধ্য হৈছে। ইয়ার পিছতো আমার কথা স্পষ্ট আলোচনার টেবুলত আমার দাবিসমূহকে উত্থাপন করিম। আর যদি দেখো তেওঁলোকে কার্যকরী করবলে সদিচ্ছা আছে আমি ইতিবাচকভাবে সহযোগিতা আগবাম। যদি দেখো সদিচ্ছা নাই তেতিয়াহলে প্রতিবাদৰ দুয়ারটো বন্ধ নহয়, প্রতিবাদ অব্যাহত থাকিব।